সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন কর্মসূচি ঘোষণা কিছুক্ষণ পর কোটা নিয়ে আপিল বিভাগে শুনানিকাল রাজপথে চেঁচামেচি করে লাভ নেই আদালতেই আদালতে হবে বললেন আইনমন্ত্রী খালেদা জিয়ার মুক্তির জন্য দৃশ্যমান একটি মিছিল করতে পারেনি বিএনপি ওবায়দুল কাদেরের মন্তব্য ভয়ের রাজত্ব কায়েম করেছে সরকার অভিযোগ রিজভেট নদ নদীর পানি কমায় বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতির উন্নতি কমেনি দুর্ভোগ শুরু হল সিলেট বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা দেখছিলেন এবার সংবাদ সরকারি চাকরিতে কোটা বাতিল ও ভিত্তিক নিয়োগের দাবিতে আজও বিক্ষোভ হয়েছে রাজশাহী বরিশাল সহ সারাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজে আন্দোলনের অষ্টম দিনেও উত্তাল রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সকাল সাড়ে এগারোটার দিকে ক্যাম্পাসে জড়ো হতে থাকে শিক্ষার্থীরা পরে সেখান থেকে মিছিল নিয়ে রাজশাহী কলেজের প্রধান ফটকের সামনে বিক্ষোভ করে তারা এ সময় কোটা সংস্কারের পক্ষে বিভিন্ন স্লোগান দেয় আন্দোলনকারীরা শিক্ষার্থীরা জানায় সরকারি চাকরিতে কোটা নয় তারা মেধার ভিত্তিতে নিয়োগ চায় অবিলম্বে দাবি দেওয়া মেনে নেয়ার আহ্বান তাদের এদিকে বরিশাল ব্রজমোহন কলেজের শিক্ষার্থীরাও কোটা বাতিলের দাবিতে নথুল্লাবাদে সড়ক অবরোধ করে রাখে সকালে এগারোটা থেকে কলেজ ক্যাম্পাসের সামনে আন্দোলন শুরু করে তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা তাদের কোটা বাতিলের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংবাদ সম্মেলন করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে দর্শক এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে আছেন সিনিয়র রিপোর্টার এস এম ফয়েজ সরাসরি কথা বলছি তার সাথে ফয়েজ আন্দোলনরত শিক্ষার্থীদের নতুন কর্মসূচি নিয়ে কি তথ্য আছে আপনার কাছে আপনি জানেন যে গেল কয়েকদিন ধরে কোটা বিরোধীরা আন্দোলন করছেন পুরো রাজধানী ঢাকাকে তারা অচল করে দিয়েছিলেন তারপর গতকালকে তারা তিন দিনের আলটিমেটাম ঘোষণা দিয়েছিলেন আজকে তারা সারা দেশে তাদের যে গণসংযোগ সেই গণসংযোগটি তারা করেছেন তিন দিনের যে আলটিমেটাম সেই আলটিমেটামের বিষয়ে তারা আজকে বিস্তারিত তুলে ধরবেন আমরা এখন গণমাধ্যম কর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে অপেক্ষা করছি আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন যে আন্দোলনকারীরা শিক্ষা আন্দোলনকারী শিক্ষার্থীরা তাদের তাদের যে সংবাদ সম্মেলন তাদের যে নতুন কর্মসূচি সেটিকে তারা করার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা এরই মধ্যেই হাইকোর্টে সাধারণ শিক্ষার্থীরা আবেদন করেছেন হাইকোর্টের রায়ের বিরুদ্ধে তারা আপিল করেছেন সেই আপিলটি কোটা আন্দোলনকারী যারা রয়েছেন তারা করেননি সাধারণ শিক্ষার্থী করেছেন তারা বলছেন অধিকার রয়েছে যে কেউই আবেদন করতে পারেন তাদের যে আন্দোলন তাদের যেই কর্মসূচি তারা সেটি পালন করবেন এবং তারা একটাই জিনিস চাচ্ছেন তাদের চার দফা নয় তারা এক দফায় দাবি চাচ্ছেন তাদের একটাই দাবি যে কোটাকে বাতিল করে কোটা সংস্কারকে বাতিল করতে হবে বাতিল করে মেধার ভিত্তিতে সরকারি চাকরিতে নিয়োগ করতে হবে এই দাবিটা তারা করছেন তারা গত কয়েকদিন যে ব্লক বাংলা ব্লকের যে কর্মসূচি পালন করেছেন তারপরেই তারা নতুন কর্মসূচি দিয়েছেন এবং তারা বুধবারে যে হরতাল দেওয়ার যে যে কর্মসূচি কর্মসূচি বা আরদার তারা ঘোষণা করবেন কিছুক্ষণের মধ্যেই তারা গণমাধ্যম কর্মীদের সাথে সে বিষয়ে বিস্তারিত তুলে ধরবেন তখনই আমরা বাংলা বিষয়ের দর্শকদেরকে কোটা বিরোধী আন্দোলনদের কর্মসূচি সম্পর্কে বিস্তারিত জানাতে পারবো সংবাদ সম্মেলন এখনো শুরু হয়নি প্রয়োজনে যোগাযোগ করব আপনার সাথে কোটা ইস্যুতে হাইকোর্টের রায় স্থগিত চেয়ে দুই শিক্ষার্থীর করা আবেদনের শুনানি হবে কাল বুধবার আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে আজ আপিল বিভাগের চেম্বার বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলাম শুনানির জন্য এদিন শুধু এই মামলার শুনানির দিন ধার্যের জন্য দুপুর চেম্বার বিচারপতির আদালত বসেছিল কোটা বাতিলের দাবিতে পহলা জুলাই থেকে আন্দোলন করছেন সাধারণ শিক্ষার্থীরা জনপ্রশাসন মন্ত্রণালয় দু সালের চার অক্টোবর নবম থেকে তেরোতম গ্রেড পর্যন্ত সরাসরি নিয়োগে মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে একটি পরিপত্র জারি করে এই পরিপত্র চ্যালেঞ্জ করে মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল দু সালে হাইকোর্টে রিট করে পাঁচ জুন পরিপত্র বাতিল ঘোষণা করে রায় দেয় হাইকোর্ট যাতে মুক্তিযোদ্ধার ত্রিশ শতাংশ কোটা বহাল রাখার আদেশ দেয়া হয় এই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আবেদন করলে চার জুলাই আপিল বিভাগ পুরো রায় বের হলে নিয়মিত আপিল করার নির্দেশ দেয় কোটা বিরোধী আন্দোলন নিয়ে রাজপথে চেঁচামেচি করে লাভ হবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক আদালতের রায়ের আপিলে শিক্ষার্থীদের পক্ষভুক্ত হবার সিদ্ধান্ত ইতিবাচক উল্লেখ করে তাদেরকে আন্দোলন প্রত্যাহারের পরামর্শ দেন আইনমন্ত্রী ঘটনা ঘটছে আদালতে যদি রাজপথে এখানে আন্দোলন করে বা চেঁচামেচি করে বা বকাবাদ্য করে এটার কিন্তু নিরসন হবে না সঠিক জায়গা কোনটা আমি গতকালকে বলেছি যে সঠিক জায়গা হচ্ছে যে তারা যদি পক্ষভুক্ত হয়ে তাদের বক্তব্য উপস্থাপন করেন অবশ্যই আপিল বিভাগ সকল পক্ষ শুনবেন এবং সকল পক্ষ শুনে আপিল বিভাগ একটা ন্যায় বিচার করবেন এটাই আমাদের আশা এবং আমার মনে হয় সেটাই হবে তো সেই ক্ষেত্রে আমি আজকে দেখছি যে একটা ইতিবাচক পদক্ষেপ তারা নিয়েছেন আমি এটাকে সাধুবাদ কোটা বিরোধী আন্দোলনে কোন ধরনের উস্কানিতে পা না দিতে ছাত্রলীগের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের একই সাথে সতর্ক অবস্থানে থাকার পরামর্শ দিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীকেও পেনশন ও কোটা আন্দোলন নিয়ে জটিল কোন সমস্যা নেই জানিয়ে কাদের আরো বলেন অচিরেই এই সমাধান হয়ে যাবে বিষয়টি বিএনপি আইনিভাবে মোকাবেলা করেনি উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন তারা এখনো এখানেও রাজনৈতিক গন্ধ খোঁজে পনেরোই আগস্ট জাতীয় শোক দিবসের কর্মসূচি নির্ধারণে আওয়ামী লীগের যৌথ সভা হয় রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ এ দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সভার আগে সাংবাদিকদের সাথে কথা বলেন দলটির সাধারণ সম্পাদক কাদের তিনি বলেন কোটা নিয়ে একটি যৌক্তিক সমাধান হবে আদালতে তিনি আরো বলেন শিক্ষক এবং শিক্ষার্থীদের আন্দোলন অরাজনৈতিক বিএনপি আন্দোলনে উস্কানি ও ইন্ধন দিচ্ছে সে বিষয়ে সবাইকে সাবধান ও সতর্ক করেন তিনি রাজনৈতিক এই অশুভ মহলটি শিক্ষার্থী এবং শিক্ষকদের দাবির বিষয়টাকে উস্কানি দিয়ে ইন্ধন দিয়ে যাতে দেশে একটা বিশৃঙ্খলার আবহ তৈরি করতে না পারে সে ব্যাপারে সারা বাংলাদেশে এই রাজধানীতে সর্বত্রই আমাদের আমাদের যেন প্রকার দেশে এক অবস্থা অতিক্রম করছে দখলদার সরকার একের পর এক মানুষের অধিকার হরণ করছে বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুব মহাসচিব রুহুল কবির ইসভি যতদিন যাচ্ছে সরকারের সব কুকীর্তি বেরিয়ে আসছে বলেও অভিযোগ তার এক ব্রিফিং এসব মন্তব্য করেন দেশে এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতির মধ্যে দেশের মানুষ বসবাস করছে এখানে মানুষের যে মানুষ হিসাবে তার যে অধিকারগুলো সেই অধিকারগুলো এই গ্রামী সরকারের দখলদার সরকার এক এক করে সব অধিকারগুলো হরণ করেছে মানুষ অধিকার বঞ্চিত গণতন্ত্রে মানুষের যে অধিকারগুলো স্বীকৃত সেই অধিকারগুলোকে যাতে মানুষ প্রয়োগ করতে না পারে বাংলাদেশের সংবিধান কাটা ছাড়া করার পরেও গণতন্ত্রের যে অধিকারগুলো আছে সেই অধিকারগুলোকে প্রয়োগ যাতে না হয় সেই জন্য সরকারি যন্ত্র দিয়ে বিরোধী দলের নেতাকর্মীদেরকে নানাভাবে তারা দমন করছে এই দমন ঐশাচিক এই দমন নিষ্ঠুর এই দমন রক্তাক্ত বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলোর নেতারা বলেছেন ভারতকে সমুদ্র বন্দর নৌ ও রেলপথ ব্যবহারের সুযোগ দেওয়ার কারণে চীনের সাথে ভারতের যে সংঘাত তাতে বাংলাদেশের বাফার স্টেটে পরিণত হবার আশঙ্কা দেখা দিয়েছে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় নেতারা বলেন কোটা বিরোধী আন্দোলন সম্পূর্ণ যৌক্তিক এতে সবার সমর্থন আছে একের পর এক ঘটনা ঘটিয়ে জনগণকে বিভ্রান্ত করে আওয়ামী লীগ করেছে। সরকার দেশকে লুটপাটের স্বর্গ রাজ্য বানিয়েছে উল্লেখ করে নেতারা বলেন আওয়ামী লীগের লোকদের নানা অনিয়ম করে ঋণ দিয়ে ব্যাংক লুটের সুযোগ করে দেওয়া হয়েছে অর্থনীতিকে ফোকলা করে ফেলা হয়েছে ক্ষমতায় থাকতে ভারতকে একতরফা সুবিধা দেয়া হয়েছে বলেও । বেশ কয়েকটি পানি কমতে থাকায় বিভিন্ন জায়গায় বন্যা সিলেটে পরিস্থিতির বেশ উন্নতি হলেও জনজীবন স্বাভাবিক হয়নি সিরাজগঞ্জে অপরিবর্তিত পরিস্থিতির মাঝেই টাঙ্গাইলে কোথাও কোথাও আবারও অবনতি হয়েছে কুড়িগ্রামে নদীর পানি কমলেও কমছে না দুর্ভোগ বিস্তারিত কুড়িগ্রামে এখনো ব্রহ্মপুত্র দুধকুমার ও ধরলা নদীর পানি বিপদসীমার ওপরে এখনো কিছু রাস্তাঘাট পানির নিচে দীর্ঘ সময় পানিতে চলাফেরা করায় নারী ও শিশুরা বিভিন্ন পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে প্রত্যন্ত এলাকার বানভাসীরা স্যালাইন বা বিশুদ্ধকরণ ট্যাবলেট পায়নি এখনও কুড়িগ্রামের নয় উপজেলার বিয়াল্লিশ হাজার আটান্নটি পরিবারের প্রায় দুই লাখ মানুষ পানিবন্দী এক লাখ তেষট্টি হাজার চারশো তিনজনকে ক্ষতিগ্রস্ত বলছে প্রশাসন সিরাজগঞ্জ ও কাজীপুরের মেঘাই পয়েন্টে যমুনার পানি কমছে ধীর গতিতে বন্যা পরিস্থিতি আগের মতোই পাঁচ উপজেলার চৌত্রিশটি ইউনিয়নের বেশি মানুষ পানিবন্দি জেলায় চলতি বন্যায় নৌকাডুবিতে দুজন ও পানিতে একজনের মৃত্যু হয়েছে তলিয়ে আছে সাড়ে ছয় হাজার হেক্টর জমির ফসল বন্ধ রয়েছে আটাত্তরটি শিক্ষা প্রতিষ্ঠান এদিকে সিলেটে সীমান্তবর্তী নিচু এলাকা থেকে কয়েকদিন ধরে পানি নামছে ধীরে আশ্রয় কেন্দ্র থেকে ফিরছেন ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত কমে আসায় জেলার সব নদ নদীর পানি কমছে ভেসে উঠছে তৃতীয় দফার বন্যার ক্ষত গ্রামীণ সড়কগুলোর বিভিন্ন জায়গায় ভাঙাচোরা ও বড় বড় গর্ত তৈরি হওয়ায় ঝুঁকিতে চলতে হচ্ছে বন্যা কবলিতদের টাঙ্গাইলে কোথাও কোথাও বন্যা পরিস্থিতি অপরিবর্তিত কোথাও কোথাও অবনতি হয়েছে যমুনাসহ সব নদ নদীর পানি কমলেও এখন বিপদসীমার উপরে কয়েকটি উপজেলার বাড়িঘর হাটবাজার ফসলি জমি ও নানা স্থাপনা এখনও তলিয়ে আছে জামালপুরেও পানি কমতে শুরু করেছে বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা হচ্ছে জেলার ইসলামপুর ও দেয়ানগঞ্জ উপজেলা দুর্গত এলাকায় দেখা দিয়েছে শুকনো খাবার বিশুদ্ধ পানি ও গোখাদ্য সংকট জেলার দেড় শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে এখনো পাঠদান ডেস্ক। বন্যার কারণে পিছিয়ে যাওয়া সিলেট বোর্ডের ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে আজ এর আগে সারাদেশে পরীক্ষা শুরু হয় ত্রিশ জুন তথ্য যোগাযোগ প্রযুক্তি আবশ্যিক বিষয়ের পরীক্ষা দিয়ে সিলেট বিভাগে শুরু হল এইচএসসি পরীক্ষা বিভাগের চার জেলায় এবার তিনশো নয়টি শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষার্থী বিরাশি হাজার সাতশো পঁচানব্বই জন মোট সাতাশিটি পরীক্ষা কেন্দ্রের মধ্যে সিলেটের তেত্রিশটি সুরামগঞ্জে বাইশটি মৌলভীবাজারে চোদ্দটি ও হবিগঞ্জে আঠারোটি বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের ভেতরে পানি না থাকলেও বাইরে ও আশপাশে পানি রয়েছে কোন কোন কেন্দ্রের প্রবেশ পথেও পানি শিক্ষার্থীদের প্রবেশের জন্য বালির বস্তা ফেলে রাস্তা করে দেওয়া হয়েছে কয়েক জায়গায় দেশের সাধারণ মানুষের ডিজিটাল লেনদেন অভিজ্ঞতা বদলে দিতে একসঙ্গে কাজ করবে নগদ ও হুয়াওয়ে টেকনোলজিস বিশ্বের অন্যতম সেরা টেকনোলজি প্রতিষ্ঠান হুয়াওয়ে টেকনোলজিসের সঙ্গে গুরুত্বপূর্ণ একটি চুক্তি করেছে বাংলাদেশের প্রথম ডিজিটাল ব্যাংক নগদ ডিজিটাল ব্যাঙ্ক পিএলসি বেইজিংয়ের সংগরিলা হোটেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতেই এই চুক্তির ফলে নগদ ডিজিটাল ব্যাংক ও নগদ মোবাইল আর্থিক সেবার বিদ্যমান সুবিধার সাথে যুক্ত হবে বিশ্বসেরার সব অত্যাধুনিক প্রযুক্তি ফলে দেশের প্রথম ডিজিটাল ব্যাংকের গ্রাহক হিসেবে নগদের গ্রাহকেরা যেকোনো সময় যে কোনো স্থান থেকে আন্তর্জাতিক মানের লেনদেন সেবা উপভোগ করতে পারবেন নগদের পক্ষে চুক্তিতে সই করেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা তানফির এ মিশুক আর হুয়াওয়ের পক্ষে চুক্তিতে সই করেন হুয়াওয়ে দক্ষিণ এশিয়া অঞ্চলের প্রেসিডেন্ট ও হুয়াওয়ে বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা প্যান জুং ফেং নগদ ডিজিটাল ব্যাংকের চেয়ারম্যান ফরিদ খান জানান এখন থেকে বাংলাদেশের এম ও ডিজিটাল ব্যাংকের গ্রাহকেরা বিশ্বমানের সেবার অভিজ্ঞতা পাবেন ফলে ডিজিটাল লেনদেন হবে আরও নিরাপদ স্বাচ্ছন্দ্য ও সাশ্রয়ী অভিনু সার্ভিস কোট বাস্তবায়ন ও পদায়নের বৈষম্য দূর করা সহ বিভিন্ন দাবিতে আজও দেশের বিভিন্ন জায়গায় কর্মবিরতি পালন করেছেন পল্লীবিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা নবম দিনেও দুই দফা দাবিতে নরসিংদীতে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা কর্মবিরতি পালন পালন করেছেন সমিতির সামনে করেন তারা একই ইস্যুতে ঝিনাইদহে রাউতাইল পল্লী বিদ্যুৎ করেন ছয় উপজেলার কর্মকর্তা কর্মচারীরা তবে জরুরি বিদ্যুৎ সেবা চালু রেখে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন এদিকে ঝালকাঠিতেও অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করেছেন সমিতির কর্মকর্তা কর্মচারীরা এছাড়া ঝিনাইদহ নেত্রকোনা ও বাগেরহাটেও পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মবিরতি পালন করেছেন। নরসিং রায়পুরার রেলে কাটা পড়ে মারা যাওয়া পরিচয় ছাড়াই দাফন করা হয়েছে। চব্বিশ ঘন্টা পেরিয়ে গেলেও তাদের পরিচয় পাওয়া না যাওয়ায় মঙ্গলবার ভোরে নরসিং রেলওয়ে স্টেশনের বেওয়ারিশ কবরস্থানে তাদের দাফন করা হয় তথ্যটি নিশ্চিত করেন নরসিং রেলওয়ে পুলিশ ফায়ার ইনচার্জ মোহাম্মদ শহীদুল্লাহ পুলিশ জানায় সোমবার দশটা থেকে বারোটার মধ্যে পাঁচটি মরদেহের সম্পূর্ণ করা হয় নরসিংদী সদর হাসপাতালের মর্গে এরপর মরদেহগুলো পুলিশ ফাড়িতে আনা হলে পচন ধরলে বাধ্য হয়ে সেগুলো স্টেশনের কাছে বেওয়ারিশ কবরস্থানে দাফন করা হয় সকাল হবার আগেই নিহতদের পরিচয় খুঁজে বের করার জোর চেষ্টা চলছে এবং রেলওয়ে থানার একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ দেশের বিভিন্ন জায়গার কিছু খবর এখন একটি ডেস্ক রিপোর্ট বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে গাইবান্ধায় সাঘাটা উপজেলার ঘুরিদ ভরত্থালী ও ফুলছড়ি উপজেলার গজায় ইউনিয়নে তিন হাজার পরিবারকে এ সহায়তা দেওয়া হয় উপস্থিত ছিলেন গাইবান্ধা পাঁচ আসনের সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন শতভাগ ধূমপান মুক্ত হসপিটালিটি সেক্টর গঠনে মত বিনিময় সভা হয়েছে সিংহে। সকালে জেলা পরিষদ মিলনায়তনে সবাই উপস্থিত ছিলেন রেঞ্জ কার্যালয়ের পুলিশ সুপার ফারুক হোসেন নীলফামারিতে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন পুলিশ সুপার মকবুল হোসেন দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে এ সভায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা হয় বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে পাবনায় উপজেলা হলরুমে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সোহেল হোসেন শাহিন কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে দেড় শতাধিক বর্ণাত্যদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে দুপুরে পৌরসভার নামা ভেলকোপায় এই আয়োজনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর এ কে এম জাকির হোসেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর মুক্তির দাবিতে বন্ধন করেছে জেলার সাংস্কৃতিক সংগঠন শহরের পোস্ট অফিস মোড়ে এ কর্মসূচি পালিত হয় কৃষকদের পঁয়ত্রিশ কোটি টাকা আত্মসাদের অভিযোগে নগাঁয় ওসমান অ্যাগ্রো লিমিটেডের বিরুদ্ধে মানববন্ধন হয়েছে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই কর্মসূচিতে বিভিন্ন উপজেলার ব্যবসায়ী ও কৃষকরা অংশ নেয় পার্বত্য চট্টগ্রামের রেগুলেশন শাসনবিধির উনিশশো সালের আইন বাতিলের প্রতিবাদে মানববন্ধন হয়েছে বান্দরবানে স্থানীয় প্রেসক্লাব চত্বরে এগারোটি ক্ষুদ্র নী গোষ্ঠীর কয়েকশো নারী পুরুষ এতে উপস্থিত ছিলেন হাজি আব্দুল একাডেমি মেমোরিয়াল একাডেমির ম্যানেজিং কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন হয়েছে উপজেলার মহালদিক গ্রামে মানববন্ধনে অংশ নেয় সাবেক শিক্ষার্থী ও অভিভাবকরা পরে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলি জমা দেওয়া হয় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়েছে ঝালকাঠিতে রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে এই আয়োজনে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মোহাম্মদ সোয়াইব বাংলা ভীষণ সংবাদ শেষ করব শিরোনামগুলো আরেকবার জানিয়ে। সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন কর্মসূচি ঘোষণা কিছুক্ষণ পর কোটা নিয়ে আপিল বিভাগের শুনানিকাল রাজপথে চেঁচামেচি করে লাভ নেই আদালতে ফয়সালা হবে বললেন আইনমন্ত্রী খালেদা জিয়ায় মুক্তির জন্য দৃশ্যমান একটি মিছিল করতে পারেনি বিএনপি পানি কমায় বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতির উন্নতি কমেনি দুর্ভোগ শুরু হল সিলেট বোর্ডের ও সমমানের পরীক্ষা ছিল এখনকার মতো সংবাদ সন্ধ্যা সাড়ে সাতটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com ডট কম স্ল্যাশ এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে